যে জায়গাটাতে আমি এখন বসে আছি এটার নাম পেরিস্তান। এ জায়গার কথা আমি ছাড়া এবাড়ির কেউ জানেও না, এখানে কেউ আসতেও পারে না। ছোটরা এখানে আসবার রাস্তা খুঁজেই পাবে না, আর বড়দের পেট আটকে যাবে। কারণ এক জায়গায় এবাড়ির দেওয়ালের কোণা আর পাশের গুদমখানার দেওয়ালের কোণা একেবারে ঘেঁষটে আছে, আর তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে সরু অন্ধকার একটা নালা। এই পেরিস্তানের খোঁজ যিনি দিয়েছিলেন আজ থেকে 111 বছর আগে তাঁর জন্ম, তিনি লীলা মজুমদার। পাখির পালক লেখেন লীলা মজুমদার, পকেট ভর্তি নুড়ে পাথর, আবছা আলো অন্ধকার, প্রজাপতি পাখির পালক লেখেন লীলা মজুমদার। গাছের সারি পাহাড় ঘুরতে যাবি আরেকবার, পাকদণ্ডী মেঘ রোদ্দুর সঙ্গে লীলা মজুমদার। পাইন গাছের সারি পাহাড় ঘুরতে যাবি আরেকবার, পাকদণ্ডী মেঘ রোদ্দুর সঙ্গে লীলা মজুমদার। পাশের ঝাড়ে নদীর পাড়ে ভূতগুলো সব চমৎকার, সোনাটিয়া ময়না শালিক সবার লীলা মজুমদার। পাশের ঝাড়ে নদীর পাড়ে ভূতগুলো সব চমৎকার, সোনাটিয়া ময়না শালিক সবার লীলা মজুমদার। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছোট ভাই প্রমোদারঞ্জন রায় ও তাঁর স্ত্রী সুরমা রায়ের মেজ মেয়ে লীলার জন্ম 1908 সালের 26শে ফেব্রুয়ারি কলকাতায় উপেন্দ্রকিশোরের সুকিয়া স্ট্রিটের ভাড়া বাড়িতে। বাবা প্রমোদারঞ্জন রায় ছিলেন সরকারি জরিপ বিভাগে কর্মরত। পেশার তাগিদেই বন জঙ্গলে ঘুরে বেড়াতে হতো তাঁকে। সেসব অভিজ্ঞতা নিয়েই দাদা উপেন্দ্রকিশোর সম্পাদিত পত্রিকা সন্দেশে তিনি লিখলেন বনের খবর। লীলার মা সুরমা রায় ছেলেবেলা থেকেই মানুষ উপেন্দ্রকিশোরের কাছে। প্রমোদারঞ্জন ও সুরমার 8টি সন্তান। প্রথমজন প্রভাতরঞ্জন রায়, লীলার প্রিয় বর্তা, অঙ্কে গোল্ড মেডেলিস্ট ছিলেন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে চাকরি করেছেন। সন্দেশে প্রকাশিত তুষার মানবের সন্ধানে ওর একটি বিখ্যাত লেখা, যার অলঙ্করণ করেছিলেন তাঁরই ভাইপো সত্যজিৎ রায়। এরপরে বড় মেয়ে সুলেখা রায় ইংরেজির অধ্যাপিকা ছিলেন, গোখেল কলেজের প্রিন্সিপাল ছিলেন বেশ কিছুদিন। তৃতীয়জন লীলা, পরেরজন কল্যাণ রঞ্জন রায়, পেশায় দন্ত চিকিৎসক ছিলেন। পঞ্চম সন্তান অমিয় রঞ্জন গোড়ার দিকে সাউথ পয়েন্ট স্কুলের প্রিন্সিপাল ছিলেন। এরপর সরোজ রঞ্জন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে সরকারি কাজ করতেন। সপ্তম সন্তান লীলার সবচেয়ে ছোট ভাই জ্যোতিরঞ্জন ব্যাংকে চাকরি করেছেন। সর্বশেষ ও কনিষ্ঠ সন্তান ছিলেন লতিকা রায়, বিয়ের পর লতিকা নাগ। শ্রীশিক্ষায়তন স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন বেশ কিছুকাল। লীলার ডাকে তিনি আদরের হাবু। সম্ভবত 1905 সালে, যে বছর বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে, প্রমোদারঞ্জন তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে চাকরি বদলে চলে যান শিলংয়ে। কাজী জীবনের প্রথম 11 বছর শিলংয়ের হাই উইন্ডস বাড়িটিতেই বেশিরভাগ ছিলেন লীলারা। এই শিলংবাস লীলার লেখালেখিতেও এসেছে। আর কোনোখানে বইটিতে তিনি লিখছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ স্থান ছিল আমার মায়ের বাড়িটি। এমন সুন্দর, এমন আরামের, এমন নিরাপত্তার জায়গা এ জগতে আজ অবধি তৈরি হয়েছে বলে আমার মনে হয় না। এরপর 80 দশকে লেখা পাকদণ্ডীতে শিলং নিয়ে লীলা লেখেন ওর ছেলেবেলার জীবন বৃত্তান্ত। 1913 সালে কলকাতায় এসে ওঠেন সুকিয়া স্ট্রিটে উপেন্দ্রকিশোরের ভাড়া বাড়িতে। আর সে বছরেই পয়লা বৈশাখের দিন বিকেলে একটি ব্যাপার হয়। লীলা লিখছেন, পয়লা বৈশাখ 1320, সেদিনটি আমার এখনও মনে আছে। সন্ধেবেলা আমরা সকলে দোতলার বসবার ঘরে বসে আছি। দিদির, আমার হাতের প্রথম সোনার চুরি হয়েছে। তার চকচকে রূপের দিক থেকে চোখ ঘোরাতে পারছি না।
এমন সময় জ্যাঠামশাই হাসতে হাসতে উপরে উঠে এলেন, হাতে তাঁর সন্দেশের প্রথম সংখ্যা। উল্লেখযোগ্য বিষয়, সন্দেশে লীলা ওর প্রথম গল্প লক্ষ্মী ছেলে লেখেন। বর্তা সুকুমারের আদেশে 1923 সালে গল্পটি প্রকাশিত হয় সন্দেশে। এর কিছুকাল আগেই অবশ্যই 1915 সালে জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর চলে গিয়েছেন। শিলংয়ে থাকতে লীলা সেই দিনটির কথা বলেছেন। এরই মধ্যে একদিন একটা গোলাপি টেলিগ্রামে, মা সেটি হাতে নিয়ে এতক্ষণ পাহাড়ের দিকে চেয়ে রইলেন যে আমরা কেঁদে কেটে একাকার, জ্যাঠামশাই নাকি মারা গেছেন। জ্যাঠামশাই মানে আমার মেজো জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর। লীলার বয়স যখন বছর ছয়েক তখন ভর্তি হলেন শিলংয়ের লরেটো কনভেন্ট স্কুলে, বরাবরই ক্লাসে প্রথম হয়েছেন। কলকাতায় লীলা যখন প্রথম পরিচয় পেলেন তাঁর ছোট জ্যাঠামশাই কুলদারঞ্জনের, সেটা ছিল বেশ মজার। কুলদারঞ্জন একদিকে লেখেন, বিদেশি লেখার অনুবাদ করেন, আবার লীলার প্রথম বায়োস্কোপ এবং সার্কাস দেখা কিন্তু কুলদারঞ্জনের হাত ধরে। 1919 সালে শিলং ছেড়ে পাকাপাকিভাবে কলকাতায় চলে এলেন লীলারা। উঠলেন জ্যাঠামশাই উপেন্দ্র কিশোরের 100 নম্বর গড়পাড় রোডের বাড়িতে। তখন অবশ্যই বাড়ির কর্তা বরদার সুকুমার রায়, তিনি তখন সম্পাদনা করছেন সন্দেশ পত্রিকা এবং সমান তালে চালাচ্ছেন ইউ রায় অ্যান্ড সন্সের কাজকর্ম। সে সময় বরদার সুকুমারের কাছে যে কজনকে বাড়িতে আসতে দেখেছেন লীলা, তাঁদের মধ্যে ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রশান্তচন্দ্র মহলানবিশ, কেদারনাথ চট্টোপাধ্যায়, অমল হোম প্রমুখ। কলকাতায় এসে ভর্তি হলেন সেন্ট জনস ডায়াসেশন স্কুলে। পড়াশোনায় বরাবরই যে ভালো ছিলেন লীলা, তা সে সময় ওর একটি রিপোর্ট কার্ড থেকে টের পাওয়া যায়। অন্যান্য বিষয়ের চাইতে বাংলায় নাম্বার কিন্তু তুলনামূলক কম, এবং রিপোর্ট কার্ডের নিচের ডান দিকের কোণায় গার্জেন সিগনেচারের জায়গায় রয়েছে মা সুরমা রায়ের স্বাক্ষর। ইতিমধ্যে 1921 সালে বরদা সুকুমারের একমাত্র সন্তান সত্যজিতের জন্ম হল। এর ঠিক বছর দুয়েকের মধ্যে 1923 সালে বরদা সুকুমার রায়ের অকাল প্রয়াণ ঘটে। লীলা লিখছেন, ট্যাক্সি থেকে নেমে দেখলাম এ গড়পার সে গড়পার নয়, বসবার ঘরের পাশ দিয়ে বরদার ঘরে গেলাম। বরদা চোখ বুজে বুকের ওপর দুহাতখানি জড়ো করে একটু নিচু খাটের ওপর শুয়েছিলেন, সাদা কাপড়, সাদা চাদর, সাদা ফুল। বরদার পায়ের উপর মুখ থুবড়ে আমার হতভাগিনী জ্যাঠাইমা পড়েছিলেন। বরদার পাশে একটা মোড়ার ওপর আমার অনন্য সাধারণ বৌঠান চোখ বুজে দুহাত জোর করে বসেছিলেন, আর তাঁর গাল বেশ স্রোতের মতন জল পড়ছিল। মানিককে কোথাও দেখিনি, হয়তো তাকে কোথাও সরিয়ে রাখা হয়েছিল। স্কুলে পড়াকালীনই রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের লেখা পড়তে শুরু করেছেন। বাংলায় সীতাদেবী ও শান্তাদেবীর লেখার বেশ ভক্ত ছিলেন। পাশাপাশি ইংরেজি সাহিত্যে ব্রাউনিং আর টেনিসন ছিলেন প্রিয় কবি। ম্যাট্রিকে 12তম স্থান দখল করে ডায়াসেশন কলেজে ভর্তি হন আইএ ও বিএ পড়তে। বিএ পরীক্ষা দেবার ঠিক আগে খবর পেলেন সন্দেশ আবার নতুন করে বেরোবে। ইউ রায় অ্যান্ড সন্সের নতুন মালিকেরা সন্দেশ বের করলেন এবং যুগ্ম সম্পাদকের একজন হলেন সুকুমারের ভাই সুবিনয় রায় চৌধুরী, লীলার মনিদা। এই দ্বিতীয় পর্যায়ের সন্দেশে লীলা লিখলেন ওঁর দিন দুপুরে গল্পটি, সঙ্গে চাইনিজ ইঙ্ক দিয়ে গল্পের ছবিও আঁকলেন নিজে। ইংরেজি সাহিত্যে গোল্ড মেডেল নিয়ে এমএ করলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর দার্জিলিংয়ের মহারানী গার্লস স্কুলে গেলেন শিক্ষকতা করতে। সেখানে দ্বিতীয়বার দেখা পেলেন রবীন্দ্রনাথ ঠাকুরের, সঙ্গে ছিলেন দীনু ঠাকুর, রথীন্দ্রনাথ ঠাকুর, প্রতিমা দেবী, প্রশান্তচন্দ্র মহলানবিশ, ডাক্তার নীলরতন সরকার প্রমুখরা। রবীন্দ্রনাথের সঙ্গে লীলার পরিচয় হলে শান্তিনিকেতনের শিশু বিভাগে শিক্ষকতা করার প্রস্তাব পেলেন লীলা। আর সেই আনন্দে ডগমগ হয়ে তৎক্ষণাৎ স্কুলে ইস্তফাপত্র দিয়ে শান্তিনিকেতনে চললেন। যদিও এতে লীলার বাবা প্রমোদারঞ্জনের মোটেও মত ছিল না। লীলার কথায়, বাবা রেগে চতুর্ভুজ,
শান্তিনিকেতনের ওপর বাবা হাড়ে চটা ছিলেন, যত সব লম্বা চুলো, চিবিয়ে কথা বলা ন্যাকার দলের আবাস। 1931 সালের জুন মাসে লীলা প্রথমবার একলা ট্রেনে চাপলেন। খানা জংশনের পর সাহেবগঞ্জ লুপ লাইন শুরু, এরপর শুরু লালমাটির দেশ। একের পর এক স্টেশন, বনপাস, ঘুষকরা, ঝাপটের ঢাল, ভেদিয়া, অজয় নদী পার করে কয়েকটা কুঁড়ে ঘর, আর একটা দোতলা মাটির বাড়ি পেরোলেই বোলপুর স্টেশন। প্রথমে গিয়ে উঠলেন আশ্রমের একমাত্র ছাত্রীনিবাস শ্রীভবনে, তখন অবশ্যই শ্রী সদন। একে একে ঘুরে দেখলেন দেহলি, উপাসনা গৃহ, শান্তিনিকেতন বাড়ি, ছাতিমতলা এবং উত্তরায়ণ। 1931-এ রবীন্দ্রনাথের 70 বছর পূর্তি উপলক্ষে নিউ থিয়েটার্সে অভিনীত হল নটীর পূজা, তাতে লীলা ভিক্ষুণী উৎপলপর্ণা সেজেছিলেন। বন্ধু পূর্ণিমা ঠাকুরের সঙ্গে মিলিতভাবে রেঁধে খাইয়েছিলেন রবীন্দ্রনাথকে। সে অভিজ্ঞতা লীলা বলেছিলেন, রান্নার উপকরণগুলো আমরা দিনুদার লোক দিয়ে কিনে এনেছিলাম, কতক উত্তরায়ণের ভাঁড়ার থেকে নিয়েছিলাম। সাদা সিধে খাওয়া, ডাল ফেলা কি একটা ভাজা, লাউ ঘণ্ট, পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়ে পার্শ্বে মাছ, শশার রায়তা, আর শেষে একটা আশ্চর্য পায়েস, পেঁয়াজের পায়েস। এই এক বছরের শান্তিনিকেতনের জীবন নিয়ে বহু পরে লীলা লিখেছিলেন এক বছরের গল্প বইটি। এরপর কিছুদিন আশুতোষ কলেজেও অধ্যাপনা করেন। 1933 সালে বিয়ে করলেন দন্ত চিকিৎসক সুধীর কুমার মজুমদারকে। লীলার বাবা প্রমোদারঞ্জন অবশ্যই ব্রাহ্মবাড়ির মেয়ে লীলার হিন্দু বাড়িতে বিয়ে মেনে নিতে পারেননি, কিন্তু লীলার বিয়েতে হাজির ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। এর এক বছর বাদে 1934 সালে পুত্র রঞ্জনের জন্ম হল। আমি ডক্টর রঞ্জন মজুমদার, লীলা মজুমদারের একমাত্র ছেলে। আমার একজন অঙ্কের টিচার আমাকে বলেছিল যে তুই বড্ড বেশি ভুলে যাও। হতে পারে ভুলে যাই, মনে থাকে না। এনিওয়ে তার মাসুলটা মার কাছে ডেফিনেটলি পেতাম। 10টা অঙ্কের মধ্যে হয়তো 2টো ঠিক করতাম, 8টা পারতাম না, হতো না। আর আমার পেশেন্সের যথেষ্ট ছিল, তো স্যাটিসফ্যাকশন পয়েন্ট বিয়ন্ড দ্যাট, ওটা সেটা ঠিক খাটতো না বলে একটু ঠাঙালি খেতাম। কিন্তু ম্যাট্রিকে গিয়ে আমি 65 আনসার করেছিলাম, পেয়েছিলাম 59। এক পয়েন্ট কেন যে দেয়নি, দিলে ফার্স্ট ডিভিশনটা হতো, সেটা হয়নি। তবে তাতে আমি তো আশ্চর্য হয়েছিল, আমার মা আমার থেকে আরো বেশি আশ্চর্য হয়েছিল। বছর চারেক বাদে কন্যা কমলার জন্ম। মায়ের মতো মেয়ে কমলাও পড়েছেন ডায়াসেশনে। মাকে নিয়ে সদ্য প্রয়াতা মেয়ে কমলা আবেগতাড়িত হয়ে বলেছিলেন, মাই ছিলেন আমাদের। সত্যি কথা বলতে কি, অত বড় লেখিকা, অত নাম, যশ, খ্যাতি সবটাই প্রাপ্য তো নিশ্চয়ই ছিল মা, কিন্তু আমাদের কাছে মানে মা, আমরা মাকে মা হাসতো। আমি দাদার আমরা বলতাম যে মা আমরা তোমার ফ্যান নই, আমরা তোমরা ছেলে নই। মা ভীষণ হাসতো। তো অন্যভাবে বলতে গেলে তো আমরা সত্যি কথা বলতে ভীষণ আমরা গর্বিত। 1941 সালের বর্ষাকালে চলে গেলেন রবীন্দ্রনাথ। ইতিমধ্যে ওনা উঠে এসেছেন 30 নম্বর চৌরঙ্গি রোডের ফ্ল্যাট বাড়িতে। প্রায় 33 বছর এই বাড়িতেই বাস করেছেন সপরিবার লীলা। মেজপিসিরা তখন পাকশ্রীটা চৌরঙ্গির মোড়ে যে দোতলার বাড়িতে থাকতেন, সেই বাড়ির স্মৃতি। সেই বাড়ির সামনে তখন বিরাট ঝুল বারান্দা ছিল পুরো চৌরঙ্গি রোডের উপরে। সেই ঝুল বারান্দা থেকে আমরা স্পষ্ট মনে পড়ে বুলগানিন ক্রুশ্চেভকে দেখেছি, কুইন এলিজাবেথ আর ডিউককে দেখেছি, পোপ এসেছিলেন, পোপকে দেখেছি। নানা রকম এরম অকেশনে আমরা উপরে ভিড় করে যেতাম, শুধু আমরা নয় আরও অনেকেই আসতেন ওইখান থেকে দেখতে। পরে তখনও তো রাস্তার উল্টো দিকটা অন্যরকম হয়নি, ওখান দিয়ে ট্র্যাম যেত, পুরো সবুজ গড়ের মাঠ। এর কিছুদিন আগে 1939 সালে রামধনু কার্যালয় থেকে খিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্য প্রকাশ করলেন লীলা মজুমদারের প্রথম বই বদ্রীনাথের পরী। এ বইটির ভূমিকা লেখার কথা ছিল রবীন্দ্রনাথের, কিন্তু অসুস্থতার কারণে সেটি আর সম্ভব হয়নি। প্রচ্ছদ এঁকেছিলেন শৈল চক্রবর্তী।
ইতিমধ্যে বন্ধুত্ব হয়েছে কবি বুদ্ধদেব বসুর সঙ্গে। ১৯৪৪ সালে কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় সম্পাদিত রংমশাল পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় প্রদীপিসির বর্মীবাক্স, এবং তারপর ১৯৪৬ গুপির গুপ্ত খাতা, যদিও তখনও এর নাম ছিল ভয় যাদের পিছু নিয়েছে। লীলা মজুমদার পড়তে গিয়ে মানে দ্বিতীয় বা তৃতীয় পাঠে দেখি যে উনি ছোটদের লেখা লিখছেন, অথচ বারে বারে জীবনের যতগুলো কর্কশ দিক, যতগুলো অন্ধকার দিক, সেগুলোকে সরাসরি মেলে ধরছেন। এবং বহু সময় গল্পটা একদম শুরুই হচ্ছে তাই দিয়ে, মানে একটা গল্প পড়েছিলাম, সেখানে একজন এসে বলছে যে আমাদের এবার পুজোয় জামা টামা হবে না, বাবার চাকরি নেই, দাদা বলে দিয়েছে দেবে না, আমার কারোর জামা হচ্ছে না। আর তখন যে বাড়িতে এসে বলছে সে বাড়িতে একজন ঠাকুমা মালা জপ ছিলেন, তিনি বললেন তোদের আবার পুজো কী, তোরা তো মাদ্রাজি না, মাদ্রাজি তো কী হয়েছে, আমরা পুজো টুজো করি, আমার পুজো হবে না, অবশ্য আমার ছোটো ভাই আছে, ও আবার একজনকে বলে একটা মুসলিম নাম বলে, ওকে নিজের প্যান্ট নাকি হয়েছিল সেটা দিয়ে দিয়েছে, বলছে এবার গামছা পরে ঘুরবে, সবাইকে আমাদের গামছা পরে ঘুরতে হবে। তাই শুনে ওই যে বাড়িটা ছিল তার পাশে একটা ঘাট ছিল, সেখানে অনেকক্ষণ ধরে শুধু গামছা পরে একজন মাছ ধরছিল, সে বললো তাতে কী হয়েছে, আমি তো শুধু গামছা পরে থাকি, আমি কি খারাপ লোক। একটা গল্প শুরু হচ্ছে এইরকম একটা অনুচ্ছেদ দিয়ে। ১৯৪৮ সালে ভাইপো সত্যজিতের ইচ্ছায় ও তাঁরই ইলাস্ট্রেশনে সিগনেট প্রেসের দিলীপ কুমার গুপ্ত বা ডিকে প্রকাশ করলেন দিন দুপুরে। বইটি প্রচ্ছদ আঁকেন সত্যজিৎ। বইটি পড়ে রাজশেখর বসু লিখেছিলেন, দিন দুপুরের লেখিকা লীলা মজুমদারের এই দুর্লভ বাল্যদৃষ্টি আছে, পড়তে পড়তে মনে হয় রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ বা সুকুমার রায়ের রচনা। বিশেষ সাহিত্য নিয়ে বলতে গেলে তো রাত কাবার হয়ে যাবে, আমি সাহিত্য নিয়ে বেশি কিছু বলতে চাই না। মনে পড়ে আমাদের ওই যতীন রাসোডের বাড়ির একতলাতে এই দিন দুপুরে বইটা ছিল, এই বইটা নয় ঠিক, এটা তো পরবর্তীকালে আবার ছাপা হয়েছে, কিন্তু সিগনেটের বই, আমাদের তখন ধারণা ছিল যে এইটা ওর লেখা প্রথম বই। এরপর একে একে প্রকাশিত হয় শ্রীমতী ও ১৯৫৫ সালে সিগনেট প্রেস থেকে লীলার শেষ বই জোনাকি। বছরখানেক আগেই শান্তিনিকেতনের লীলারা একটি বাড়ি তৈরি করলেন। শান্তিনিকেতনে বাড়ি তৈরি হয় 1953-তে, আর সেখানকার বাড়ি আর আমাদের কলকাতার বালিগঞ্জের বাড়ি কনস্ট্রাকশন শুরু হয় 1963-তে, তার 10 বছর পরে। দুটো বাড়ি লিটারেলি বলতে গেলে মা নিজের হাতে করেছে। মেজো পিসির খুব শখ ছিল যে যারা কাজ করেছে বাড়িতে, সব সাঁওতাল মজুররা, তাদের সবাইকে একদিন নেমন্তন্ন করে খাওয়াবে। সেই দিন আমি ওখানে ছিলাম, আমাদের বাড়ির সকলেই ছিলেন, এবং ঘটনাচক্রে সেই দিনই খোয়াইয়ে পড়ে গিয়ে আমার বাঁ হাতটা ভেঙে যায়। কাজী ওই হাত ভাঙার সঙ্গে ওই বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান সব মিলে একটা চমকপ্রদ স্মৃতি আমার মনের মধ্যে জড়িয়ে আছে। ১৯৫২ সালে আকাশবাণীতে যোগদান করলেন লীলা মজুমদার। সহকর্মী হিসাবে পেয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, প্রেমেন্দ্র মিত্র, জ্ঞানপ্রকাশ ঘোষ প্রমুখদের। এই সময় প্রকাশিত হয় ওর মণিকুন্তলা এবং হলদে পাখির পালক। লীলা মজুমদারকে আমার ছোট থেকে ভালো লাগার কারণ দুটো খুব জরুরি কারণ ছিল। এক ছিল ওর একটা অ্যাবসার্ড ইমাজিনেশন ছিল, অ্যাবসার্ড ইমাজিনেশনটা খুব কম লোকের থাকে, এটা সুকুমার রায়ের হচ্ছে, ওদের পরিবারে এটা আছে যে বাচ্চাদের থাকে, বড়দের হয়ে বড়ো হয়ে গেলে লজিক কাজ করতে শুরু করলে তখন অ্যাবসার্ড ইমাজিনেশনটা ঠিকমতো কাজ করে, 50টা প্রশ্ন ওঠে। আর বড়দের মনে অ্যাবসার্ড ইমাজিনেশন থাকাটা থেকে যাওয়াটা সোজা নয়, অসামান্য একটা ক্ষমতা ছিল সামঞ্জস্য। হ্যাঁ, ওয়্যার টু স্টপ, একটা অসম্ভব ভালো ধারণা ছিল ব্যালেন্সিংয়ে, যে কোনটা কতটা বলা যাবে, আর একটু বেশি বললে ছাপলামি হবে, কোনখানে থামলে ওটা রস থাকবে, তারপরে বাড়ালে ওটা বাচালতা হবে, অত্যন্ত সূক্ষ্ম একটা রুচির রেখা আছে, একটা ভাগ আছে, ইমাজিনেশন তারা পার হয়ে যান অনেক সময়, পার হয়ে গেলেই কিন্তু
সাহিত্যে একটা পতন ঘটে। ১৯৬১তে রবীন্দ্র শতবর্ষে লীলা লিখলেন এই যা দেখা এবং কবি কথা। পাশাপাশি সে বছরেই প্রকাশিত হয় নাটঘর উপন্যাসটি। ১৯৬১ সালে ভাইপো সত্যজিৎ রায় ওঁর বন্ধু কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে যুগ্ম সম্পাদনায় সন্দেশ আবার প্রকাশ করলেন, আর তার প্রথম সংখ্যা থেকেই ধারাবাহিকভাবে প্রকাশ পেল টংলিং, সঙ্গে সত্যজিৎ রায়ের অলঙ্করণ। লীলা মজুমদারের যে গদ্য, এই গদ্যটা একেবারে আমার মতে সেরা গদ্য, মানে এমনকি সুকুমারের চেয়ে বেশি ভালো গদ্য। মানে এটা ওদের এদের প্রত্যেকেরই আছে, ওদের প্রত্যেকের একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে কম বল, মানে এরা এরা কেউই বেশি বলেন না, কিন্তু লীলা মজুমদারের মতন কম কেউ বলেন না। মানে লীলা মজুমদার প্রায় যেটা করতে পারেন সেটা হচ্ছে মূল কথাগুলোকে উনি শুধুমাত্র কতগুলো সূত্র দিয়ে থেমে যান। মানে কেউ কোনো বাচ্চাকে যদি বলা হয় যে হলদে পাখির পালকে কী বলা হলো, তাহলে আমার খুব সন্দেহ আছে সে কিছু বলতে পারবে কি না। মানে সে বলবে হ্যাঁ গল্পটা জানলুম যে শেষকালে ও কুকুরটা ফিরে এলো, ও বোধ হয় মানুষ হয়ে গেছিলো, আর ঝগড়ু খুব ভালো, ও দুমকার কতগুলো গল্প বলতো, এই বলতে পারবে। কিন্তু এই গল্পগুলোর মধ্যে দিয়ে দিয়ে লীলা মজুমদার অনেকগুলো শিক্ষা দিয়ে গেলেন, তার মধ্যে কল্পনার শিক্ষাও আছে। মানে একটা খুব হাড়জিজিরে রোগা ঘোড়া তুমি বলবে নাকি তার ডানার দুটো কুঁড়ি উঠেছিল, সেই ডানাগুলো এখনও ওঠেনি, ও আসলে পক্ষীরাজ বলবে, সেটাও যে চট করে বলা যায় না তাও উনি বলেছেন, আরও হাজার রকম কথা। মানে হলদে পাখির পালক আমার মনে হয় লীলা মজুমদারেরও সব লেখার মধ্যে সেরা লেখা। ১৯৬৩ সালে বেতার জগৎ থেকে স্বেচ্ছা অবসর নেওয়ার পর সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক হলেন লীলা মজুমদার। ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ৪০ বছর সন্দেশ পত্রিকা সম্পাদনা করেন। প্রথম কয়েক বছর লীলা মজুমদার ও সত্যজিৎ রায় সন্দেশ সম্পাদনা করলেও ১৯৭৫ সাল থেকে তাঁদের সঙ্গে যুক্ত হল জ্যাঠামশাই উপেন্দ্র কিশোরের কন্যা পূর্ণলতার মেয়ে নলিনী দাসের নাম। ১৯৬৮ সালে স্মৃতিকথা আর কোনোখানে বইটির জন্য পেলেন রবীন্দ্র পুরস্কার। একে একে যোগসূত্র তৈরি হল প্রমথনাথ বিশি, আশাপূর্ণা দেবী, অন্নদাশঙ্কর রায় প্রমুখদের সঙ্গে। ৭০-এর দশকে অরুন্ধতী দেবীর পরিচালনায় প্রদীপিসির গর্বী বাক্স চলচ্চিত্রায়িত হল। এই প্রথম লীলার লেখা সিনেমার পর্দায় উঠে এলো। লীলা মজুমদারের লেখা কতটা সিনেমাটিক এই বিষয়টার থেকেও আমার মনে হয় লীলা মজুমদারের অ্যাপ্রোচ টুয়ার্ড স্টোরি, আলটিমেটলি তো আমরা সিনেমার মধ্যে দিয়ে গল্পটাকে বলার চেষ্টা করছি, সো লীলা মজুমদারের অ্যাপ্রোচ টুয়ার্ডস লিটারেচার অ্যাকচুয়ালি হেল্পস ইউ টু গাইড ইয়োর সেলফ হাউ টু অ্যাপ্রোচ ইয়োর ওন ন্যারেটিভ। আমি আমার ছবির ন্যারেটিভ হিসেবে রেনবোজেলিতে গন্ডারিয়ার শাস্তি হয়, গন্ডারিয়া ভিলেন, গন্ডারিয়া ঘোঁতনকে খুব কষ্ট দেয়, গন্ডারিয়া অমুক করে তমুক করে, শেষে ঘোঁতন প্রতিশোধ নেয় গন্ডারিয়ার। প্রতিশোধটা কীভাবে নেয়? ঘোঁতন রেনবোজেলি খাইয়ে গন্ডারিয়ার ভেতরের খারাপ মানুষটাকে মেরে দেয় এবং ভালো মানুষটা জেগে ওঠে। তো লীলা মজুমদার আমাকে শিখিয়েছে প্রতিশোধ যদি কাউর থেকে নিতে হয় তো সেখানে খারাপকে ধ্বংস করে তার ভালোটাকে টিকল করো, তার ভালোটাকে জাগিয়ে দাও। ১৯৭৫ সালে পাকাপাকিভাবে চলে গেলেন শান্তিনিকেতনে, আবিষ্কার করলেন লেখক অজেয় রায়কে, বা বলা ভালো তাঁর স্নেহের অন্তকে। এই সময় একের পর এক লিখলেন বহু গল্প উপন্যাস। এবং এই সময়ই প্রকাশিত হল ওঁর সম্পূর্ণ আত্মজীবনী পাক দণ্ডী। ১৯৮৪ সালে স্বামী সুধীর কুমার মজুমদার চলে গেলেন। ১৯৮৬তে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আচার্য রাজীব গান্ধীর হাত থেকে পেলেন দেশিকোত্তম সম্মান। ৮০-এর দশকের শেষ দিক থেকেই অসুস্থতা কাবু করল লীলাকে। শেষ বয়সটা ৮০-এর পর থেকেই মেজ পিসি বারবার বিভিন্ন অসুখ বিসুখে ভুগেছেন, বড় বড় অপারেশনও হয়েছে একাধিকবার। একবার অপারেশনের পর বাড়ি এসছেন, মাথার উপর একটা টুপির মতো মাথা বোধ হয়, চুল সব কেটে ফেলা হয়েছিল। তা আমাকে দেখেই বললেন আমি এখন কুইন অফ সেবা সেজেছি বলে হাসি। আর নানা রকম জিনিস তখন একটু গুলিও ফেলতেন মাঝে মাঝে। রেডিওতে টিভিতে টেনিস খেলা হচ্ছে, দেখতে দেখতে মিশে বললেন আমি ইন্দিরা গান্ধীর সঙ্গে টেনিস খেলতাম। একদিন গেছি বিকেলে, আমাকে দেখেই কি খুশি, আয় আয়
তুই হচ্ছিস আমার বাপের বাড়ির লোক, আমার নিজের লোক, তুই এইখানে বস। আর এরা তো সব আমার শ্বশুর বাড়ির লোক, তুই হচ্ছিস আমার বাপের বাড়ির লোক বলে আমাকে বসেন। ১৯৯২ সালে চলে গেলেন সত্যজিৎ রায় এবং তার এক বছরের মধ্যেই চলে গেলেন নলিনী দাসও। তো তারপরে একদিন গিয়েছি, উনি তখন বলছেন যে এরা সব আমার চেয়ে ছোট, এই মানিক অশোকও এতদিন অ্যাক্টিভলি কাজ করেছে, দুজনেই চলে গেল, মনটা ভালো নেই জানিস। বছর ঘুরতে ঘুরতে দিদিমণি চলে গেলেন, তার কয়েকদিন পরে আমি বাড়িতে গেছি, সেদিন কিন্তু উনি বললেন যে এরা আমার চেয়ে ছোট আর মনটা আমার ঠিক নেই, সবচেয়ে আমি শখ পেয়েছি নিনি চলে যাওয়া। সন্দেশ পত্রিকার একমাত্র সম্পাদক হিসাবে রইলেন লীলা। অবশ্যই এর কিছুদিন আগেই ওর ৮৫ বছরের জন্মদিন পালিত হয় ওল্ড বালিগান সেকেন্ড লেনের বাড়িতে। কিছুকালের মধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট পান লীলা মজুমদার। বার্ধক্যজনিত রোগে ক্রমশ ভেঙে পড়লেন লীলা, কিন্তু তা সত্ত্বেও মনের খোরাক আর রসবোধ ছিল সমান। মেজপিসিকে সেই ছেলেবেলার গল্প জিজ্ঞেস করাতে মেজপিসি একটা শিলংয়ের ঘটনা বলেছিলেন, খুব ভালো। তারপর যখন বাবাকে বলেছি, বাবা বললেন হতেই পারে না, লীলু তখন, লীলুর এটা মনে থাকার কথা নয়, এটা তাহলে ও আমাদের কাছে গল্প শুনে বলেছে। খুব রাগ হলো, মেজপিসিকে ভীষণ ভালোবাসতাম, তক্ষুনি বলে দিলাম মেজপিসিকে বাবা এটা বলেছে। মেজপিসি বললেন ওরে বুঝিস না, যা হয়েছিল, যা হলে ভালো হয়, যা হতে পারত সব কিছুই এক। হ্যাঁ, অনেক পরে রবীন্দ্রনাথ পত্রিকায় দেখলাম কবিতব মনোভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন, এ তো সেই কথাটাই অন্য ভাষায়। আরও পরে ওয়ার্ডসওয়ার্থ পত্রিকায় দেখলাম একই জিনিস অন্য ভাষায় আছে। কিন্তু মেজপিসি কথাগুলো খুব সহজ সরলভাবে বলতো। মেজপিসি কোনো দিন কোনো তাত্ত্বিক আলোচনা, মেজপিসি যে পড়াশুনোয় কত ভালো ছিলেন, কত পড়াশোনা, কোনো দিন কোনো কিছুতে ওইভাবে প্রকাশ পেত না। ২০০৩ সন্দেশের সম্পাদনা থেকে অবসর নিলেন এবং ওরই ইচ্ছায় সন্দেশের নতুন সম্পাদক হলেন সন্দীপ রায়। আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে যে সকলে অন্যান্য কাজ করে সন্দেশের কাজ করে, সকলে তো আর ফুল টাইম সেভাবে করে না, আমরা ফুল টাইম সত্যি কথা বলতে গিয়ে অ্যাফোর্ডও করতে পারি না, কারণ আমাদের নিজের কোনো প্রেস নেই, নিজের সেই যেটা আমি আগেই বলেছি সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই, অন্যদের যেটা রয়েছে সেটা সন্দেশের একেবারেই নেই, কাজে সন্দেশকে এভাবেই যেতে হবে। এবং মানে দেখো এখন এরকম একটা অনিয়মিত হয়ে গেছে, সেটাকে একটু নিয়মে আনতে হবে। ২০০৭ সালের ২৬শে ফেব্রুয়ারি ৯৯ বছরের জন্মদিন উপলক্ষে ১০০ বছরে পা রাখলেন লীলা মজুমদার। দেশ জুড়ে আসছে অভিনন্দন, কিন্তু হায়, এর মাস দেরেক কাটতে না কাটতেই চলে গেলেন লীলা মজুমদার। মোর হৃদয়ে গোপন বিজন ঘরে একলা রয়েছি নীরব শয়ন করে, প্রিয়তম জাগো 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 রুদ্ধ দ্বারে বাহির।